Hello, bondhu. Welcome back to my channel, Bangla Body Fitness. So, bondhu, as we are marbo dumbbell zero shaje dekhi bondhu dui dumbbell dekhi person. E dumbbell zero shaje ekor boi buke work korte. Seta ke amra English te test boli. So, bondhu, ei test work korte korbo amra ei kibhabe korbo normal bhabe. Apnara jodi mone koro apnader kache jodi dumbbell zero thake, ajo apnader kache jodi dumbbell lathi thake, hidden niche description box e link diye debo bondhu, sekhan theke apnara online khub shohojey nite paren. So, bondhu, dekhun ami ei dumbbell er shaje apnader ke dekhabo apnara kibhabe ghorer moddhe theke ba ei moto khola jagar moddhe theke apnara ei work korte kore apnar buk theke ei thadi theke chora korte paren, fully ekta tagra muscle shishti korte paren bondhu. So, if you have a TV Corbin, I need to do up like a tattoo work on the Dakabo, a tattoo work on the program, after a Niji Corbin, I have a key Taka work for the Kalamana Kum, Haloka Rizalash. So, I'm busy to Bobana Apana Sudu, Haloka, Sudu, the Kalaja, the Gunto, on a Kudu Dissert family. So, I'm with DIBAKAR, Apana, the Machina, Mutu, the Philippines, and subscribe, Pasha Bell again, the Kiliku Rugman, that I am a Kudu Mutu Mikana, Kobaragi, Pazan. So, I didn't have a tattoo work at the Havana, the time of Jami, normally Apnake. একটা পুশআপ মেরে দেখাবো আর বাকি যে তিনটা ওয়ার্কআউট সেটা আমি এই যে এডিশনে মানে সরি এই ডাম্বলের সাহায্যে আমি আপনাকে দেখাবো যে ডাম্বল দিয়ে আপনি কিভাবে মারবেন এই ওয়ার্কআউট। বন্ধুরা দেখুন নরমাল আপনি তো আপনাকে যে ওয়ার্কআউটটা আমি মানে করো পুশআপটা দেখাবো সেটা হয়তো আপনি জানেন সেটাকে নরমালি পুশআপ বলি তো সেটা আপনি আপনাকে মারাটা খুবই দরকার চেস্টের ক্ষেত্রে আপনার বুকে সুস্থ এটা আপনাকে মারবে। তো দেখুন মানে নরমালি পুশআপ মারতে গেলে আপনাকে হয়তো আপনি জানেন যে এই ভাবে পজিশন আপনি নেবেন নিয়ে আপনারা দেখবেন এই মুখ এই এতটুকু নিয়ে এভাবে মারবেন পুশআপ এই ভাবে তো বন্ধুরা দেখুন এই যে আমরা যে মারবো তাই এর জন্য আমাকে নিজে একটা গামছা বললাম পুরো গামছা পরে গান পুরো পুরো মারবো তো আপনারা আমি কিভাবে মারছি আপনারা সেম লক্ষ্য করুন। তো দেখুন বন্ধুরা আমাকে মারতে লাগলে এই হবে আমাকে সুতো লাগবে আর ডাম্বল পুরো সেম এবার হাতে নিয়ে আমাকে এইভাবে মারতে লাগবে। দেখুন বন্ধুরা এখানটা একটা বিষয় আছে আপনারা এটা এইভাবে মারুন কারণ নিজে তো আমার হাত বেশি দূর যাবে না তাই একটা কথা মনে হবে বন্ধুরা আপনাকে ফুল ডাউন করবেন না কখনো এত 1 ইঞ্চি হলো মাটি থেকে উপরে রাখবে তাকে এইভাবে আপনারা মারবেন। একটা কথা মনে রাখবেন বন্ধুরা হাত কখনো মাটিতে লাগাবেন না স্পর্শ করাবেন না 1 ইঞ্চি হলেও হাত উপরে রাখবেন আবার আপ করবেন ফিট ডাউন ফিট আপ ফিট ডাউন ফিট আপ। তো বন্ধুরা দেখুন এইভাবে আপনাকে এইভাবে আপনাকে এটা চারটে সেট মারতে লাগবে বন্ধুরা আর একটা করে সেটের ভিতরে আপনার রেপিটিশন 15 বার 20 বার যতটুকু আপনার পারেন সেম অতটুকু দিন। এর পরবর্তীতে এক্সারসাইজটা বন্ধুরা হবে সেটা আমি এখানে শুয়ে মারবো আর সেটা কীভাবে মারবো বন্ধুরা সেটা আপনাকে আমি দেখা দিচ্ছি। এই এক্সারসাইজটা বন্ধুরা এই এক্সারসাইজটা আপনাকে খুব একটা তাগড়া একটা মাসালকে সৃষ্টি করবে আপনার মাসাল থেকে গ্রো করছে আপনার মাসাল থেকে ফুলেতে এই এক্সারসাইজটা। তো এটা কীভাবে করবেন দেখুন বন্ধুরা সেম এইটাকে আপনাকে মারতে গেলে আপনাকে সেম নেবে শুতে লাগবে আর ডাম্বল দিয়ে আপনাকে এটা খুব উল্টো একটু অন্যভাবে মারতে লাগবে সেটা কীভাবে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখন নিতে লাগবে আপনাকে হাত দুটো এইভাবে আমি আগে বলছি এখনো বলছি কখনো হাত মাটিতে স্পর্শ করবেন না মাটি লাগাবেন না মাটি থেকে 1 ইঞ্চি হলেও উপরে রাখবেন উপরে রাখে আবার ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ এইভাবে বন্ধুরা এইভাবে এইভাবে মারবেন এইভাবে আপনার ভালোভাবে যতটা পারেন মাসলটাকে টাইট করুন। ওকে তো বন্ধুরা এইভাবে আপনারা যতটুকু পারেন একটু মারার চেষ্টা করুন একটু ভালো রেজাল্ট হবে আপনাদেরকে এই ক্ষেত্রে এটা করে আপনার সেম চারটি সেট মারতে থাকবে আর এই যে আপনার তাগড়া মাসালটা মানে সৃষ্টি করতে এই এক্সারসাইজটা ভালো একটা কাজে দেয়। এই জন্য কারণ আপনার এই এক্সারসাইজটা 4 বার মারুন আর রেপিটেশন আপনারা 15 বার 20 বার যতটা পারেন খুব সহজে মারুন। তো বন্ধুরা এর পরবর্তী এক্সারসাইজটা আমার যে ফাইনালি 4 নম্বর এক্সারসাইজটা আর সেটা মারাবেন আপনার কীভাবে সেটা মারলে আপনার কী ফায়দা হয় আমি এটা আপনাকে বলতে চাই বন্ধুরা। দেখুন বন্ধুরা এই 4 নম্বর এক্সারসাইজটা মারা খুবই দরকার আপনাদের ক্ষেত্রে কারণ আপনাদের এই 4 নম্বর এক্সারসাইজটা যদি মারেন তো আপনার মানে হাতের সাথে সাথে আপনার এই চেষ্টা ভালো একটা তাকত ভালো একটা শক্তি হবে সেটা কীভাবে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এই এক্সারসাইজ করতে গেলে আপনার যতটুকু ওয়েট নিয়ে মারতে পারেন ততটুকু মারুন এমন না যে আপনার বেশি ওয়েট নিয়ে মারবেন আর উল্টাপাল্টা করে মারবেন আপনার যতটুকু ওয়েট নিতে পারেন ভালোভাবে অতটুকু নিন আর সেইভাবে নর্মাল হয়ে মারুন সেটা কীভাবে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধু এই পজিশন হয় আপনাকে এইভাবে মারতে হবে এইভাবে
এস বন্ধুরা এই ওয়ার্কআউটটা আপনাকে এইভাবে মারতে লাগবে। মনে রাখবেন আপনার যতটুকু ওয়েট নিয়ে মারতে পারবেন অতটুকু ওয়েট নিয়ে এক্সারসাইজটা করুন। এই এক্সারসাইজটা করা খুবই দরকার আপনার চেস্টের ক্ষেত্রে। আপনার চেষ্টাকে তাগড়া একটা মাসা সৃষ্টি করতে আপনার চেষ্টাকে একটু ফাটাফাটি লুক দিতে তো এই এক্সারসাইজটা আপনার করতে পারবেন বন্ধুরা খুব সহজে। তো বন্ধুরা আমি যে আপনাকে চারটি ওয়ার্কআউট দেখলাম এই চারটি ওয়ার্কআউট যদি আপনার মানে রোজ ফলো করেন বা মারা যদি চেস্ট মানে সুবিধে ভালোভাবে যদি মারার চেষ্টা করেন এই দুটো ডাম্বল সাহায্যে, তো এই ডাম্বল দুটো আপনারা ফ্লিপকার্ট অ্যামাজনে সহজে নিতে পারেন বন্ধুরা। এই ডাম্বলগুলো দিয়ে আপনার যদি এই মতো করে ওয়ার্কআউটগুলো করেন চেস্টের ওয়ার্কআউটগুলো তো ভালো একটা রেজাল্ট পাবেন বন্ধুরা, আপনারা নিজেই পাবেন। আপনাকে শুধু এই ওয়ার্কআউটগুলো ফলো করে ভালো করে মারতে দেখবে, কোনো মিস্টেক করবেন না। তো বন্ধুরা এর পরবর্তীতে আপনারা কীরকম ভিডিও চান, আপনার যদি কোনো বুঝতে কোনো যদি অসুবিধা হয় আর আপনার কোন পার্টটা সবথেকে ভালো লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন বন্ধুরা। তো আমি বলবো যে হ্যাঁ আপনাদের নেক্সট ডে আপনারা কীরকম ভিডিও চান সেটাও বলুন, তো আমি সেই রকম ভিডিও আপনাকে বানাই দিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা নতুন ধামাকাদার ভিডিওতে, ততক্ষণের জন্যকার জয় হিন্দ।